নমস্কার, আমি রঞ্জিনী, নিয়ে এসেছি আলাপি আসর। সবাইকে স্বাগত। আর যিনি আমার সাথে আলাপি আসরে আছেন তাকে এক কথায় বলা চলে স্বপ্ন সন্ধানী। কর্পোরেট মিডিয়া হাউস থেকে আজ হয়ে উঠেছেন একজন ইন্ডিপেন্ডেন্ট মুভি মেকার। সালটা ছিল 2012। ওয়েস্ট বেঙ্গলে প্রথম বাংলা সিনেমা চ্যানেল লঞ্চ করলেন নিজে জি সিনেমা বাংলা, 24 ঘন্টার বাংলা সিনেমা চ্যানেল। আবার অন্যদিকে প্রায়শই তাকে দেখা যায় নাটকের মঞ্চে মুখ্য ভূমিকায়। শুধু মঞ্চেই না, রয়েছে ভীষণ উল্লেখযোগ্য কিছু সিনেমা যেখানে তার অভিনয় ভীষণভাবে দৃষ্টি আকর্ষণ করেছে, যেমন ধরুন চতুষ্কোণ, শাহেদ দিদি গোলাম, নির্বাসিত। ওটিটি প্ল্যাটফর্মও বাদ পড়েনি তার অভিনয় থেকে। ওনাকে ভীষণভাবে সিজন 5 ব্যোমকেশে লক্ষ্য করা যাচ্ছে, তেমনি ল্যাবরেটরিতে। জানেন, ইতিমধ্যেই তার প্রথম পরিচালনার বাংলা ছবি প্রকাশ পেয়ে মুক্তি পেয়ে গেছে। জানেন কার কথা বলছি? চলুন না দেখে নেওয়া যাক। I'm Uji. Thank you, Ranjini. Thank you for inviting me. And it's really been an honor. And সবথেকে যেটা মজা লাগছে সেটা হচ্ছে যে আমরা দুজনে এক স্কুলে পড়তাম এবং আমরা এক স্কুল বাসে যেতাম। সেইখানে দুজনেই একসঙ্গে আমরা বড় হচ্ছি এবং বুড়ো হচ্ছি, না তুই বুড়ো হস নি আমি বুড়ো হচ্ছি, হ্যাঁ, কিন্তু আমরা আমরা অসম্ভব সুন্দর একটা জার্নি করেছি একসঙ্গে। সেই মানে ফ্রম স্কুল বাসে যে জার্নিটা সেটা তো ভীষণ স্পেশাল হয়। আর আমরা দুজনেই কোএডুকেশন স্কুলে পড়তাম, যার ফলে আমাদের বাসের জার্নি এইটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হয় এবং সেইটা এখনো মনে রয়ে গেছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আই এম ফিলিং ভেরি নস্টালজিক। অনেক স্মৃতি। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি এখন ভীষণ মানে ব্যস্ততার মধ্যে যে আলাপি আসরকে সময় দিলে, আমাদের দর্শকদের সময় দিলে, তার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞ। না, আমার আমার খুব মানে ব্যস্ততা কম, তার কারণ হচ্ছে যে সত্যি এখন তো যেহেতু এই ফেজ এখন জাস্ট এই ফেজটা ওপেন হলো, ফেজ 1 অফ লকডাউন ওপেনিং, আগামী সোমবার দিন থেকে ওই আরেকটু বেশি ওপেন হয়ে যাবে। সো ঠিক আছে, মানে আমি বলছি যে মানে এই আড্ডার জন্য অলওয়েজ রেডি। কিন্তু আমাকে একটা কথা বলো, এখন তো মানে আমরা একটা সময় একদমই ভালো লাগছিল না, মন ভালো ছিল না, সেখান থেকে এখন কেমন লাগছে, এখন কেমন আছো? মন ভালো লাগছিল, মনটা খুবই ভালো ছিল, কিন্তু সাম্প্রতিক দুটো ঘটনা ভীষণ ভাবে নাড়া দিল। হচ্ছে এক হচ্ছে যে কেরলে দ্য কিলিং অফ দ্য এলিফ্যান্ট, এইটা মানে একদম মনটাকে এমন ভেঙে দিয়েছে যে বলার কথা নয়, এইটা একটা। আর দ্বিতীয় হচ্ছে আমেরিকাতে যে ঘটনা ঘটলো, একজন কৃষ্ণাঙ্গ মানুষকে যেভাবে মারা হলো সেইটা প্রচন্ড ব্যথা দিয়েছে। সো বোথ দিস কিলিং হ্যাজ কিলড আ লট অফ, হ্যাঁ, ইটস দুটোই ক্রুয়েলটি এন্ড দুটোই কিলিং। এবং এই কিলিংটা না কোথাও কিলিং অফ দ্য ইমোশনাল কোশেন্ট যেটা ভেতরে ছিল, যে ওই ভালো থাকার একটা কোশেন্ট, সেটা সেটাকে নষ্ট করে দিয়ে অনেকটা ডিস্টার্ব করে দিয়েছে। কিন্তু কিছু করার নেই, মানে এখন সকলকে বলছি, বন্ধু বান্ধবদের বলছি যে এর জন্য যাবতীয় যে ধরনের যা যা ভাবে প্রোটেস্ট করা যায়, এভরিবডি শুড প্রোটেস্ট অন দিস টু ইনসিডেন্টস দ্যাট হ্যাজ হ্যাপেন্ড। আর দ্বিতীয় হচ্ছে আমফানে বেঙ্গল, কলকাতা এবং বাংলা, দ্য সুপার সাইক্লোন দ্যাট হ্যাপেন্ড,
সেটাতে অলমোস্ট ডিভাস্টেটেড, লট অফ পিপল আর ওয়ার্কিং অন দ্য রিলিফ, প্রচন্ডভাবে সবাই সাহায্য নিয়ে এগিয়ে যাচ্ছেন, লট অফ ইন্ডিভিজুয়াল পিপল অর্গানাইজেশনস তারা গোটা বাংলায় ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। সো এই তিনটে খুব মন খারাপ হলো। আদারওয়াইজ লকডাউন সবারই যেমন কাটছিল আমারও তেমন কাটছিল, যতটা চেষ্টা করছিলাম পজিটিভিটিকে নিয়ে চলার সেটা করছিলাম, কিন্তু এই তিনটে ইনসিডেন্ট একটু মরালি ডাউন করে দিয়েছে। আমার একটা প্রশ্ন খুব করতে ইচ্ছে করছে তোমাকে, তোমার তো শুরু মিডিয়া হাউসে, কর্পোরেট মিডিয়া হাউসে, ওখান থেকে তুমি একজন চলচ্চিত্রকার, কিন্তু এর মধ্যে অনেকটা একটা জার্নি রয়েছে, সেই ব্যাপারে যদি আমাদের একটু কিছু বলো। জার্নি, হ্যাঁ ডেফিনেটলি জার্নি একটা রয়েছে, এবং আমি তো শুরু করেছিলাম অ্যাজ এ কপি রাইটার, আমি অ্যাডভার্টাইজিং এর জন্য কপি লিখতাম। সো আই অলওয়েজ ওয়ান্টেড টু বি এ রাইটার, আই নেভার ওয়ান্টেড টু বি এ ফিল্ম মেকার কখনো। আমি খুব ভালো লিখতে পারতাম, সেটা এখনো পারি, যার ফলে আই স্টার্টেড অফ উইথ রাইটিং কপিস, তারপরে অনেক ন্যাশনাল ক্যাম্পেইনস হ্যান্ডেল করেছি অল ওভার ইন্ডিয়াতে, যেগুলো খুব খুব ইম্পর্টেন্ট অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইনস ছিল। সেখান থেকে আই কেম ইন টু রেডিও, সো রেডিও ওয়াজ অলসো আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। 92.7 বিগ এফ এম এ আমি ছিলাম অনেকদিন অ্যাজ দ্য প্রোগ্রামিং হেড অফ দ্য স্টেশন। এইটা আমার খুব খুব ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স, এবং যে প্রথম একটা দারুণ টিম পেলাম, একটা দারুণ ইয়াং এনার্জেটিক টিম, টিম বলতে যেটা বোঝায় সেইটা প্রথম এক্সপিরিয়েন্স করলাম ওখানে গিয়ে, এবং অদ্ভুত, মানে আমরা খুব খুব ইন্টারেস্টিং কিছু ল্যান্ডমার্ক কাজ করলাম রেডিওতে থাকাকালীন। আমার যারা বস ছিলেন তারা অত্যন্ত অত্যন্ত সুদক্ষ এবং ভীষণ ভালো, ভীষণ কোঅপারেটিভ ছিলেন তারা। সো রেডিও হ্যাপেন্ড, এবং তারপরে রেডিওতে ভালো কাজ করছিলাম, করতে করতে যেহেতু কিছু মানুষের চোখে পড়ি, সো ওয়ান অফ দ্য বিজনেস হেড অফ জি, হি ইন্টারভিউড মি অ্যান্ড আই জয়েন জি। তো এক বছর আই ওয়াজ আ পার্ট অফ দ্য ক্রিয়েটিভ টিম, আমি জানতাম না এক্স্যাক্টলি যে একটা সিনেমা চ্যানেল লঞ্চ হবে, সো দ্যাট ওয়াজ প্রবাবলি আ টেস্টিং গ্রাউন্ড, যে আমি এক বছর কিরম পারফর্ম করি। সো সেটা করার পর আই ওয়াজ টোল্ড দ্যাট দ্য ফার্স্ট এভার 24x7 বাংলা সিনেমা চ্যানেল ওয়াজ সাপোজ টু বি লঞ্চড বাই জি গ্রুপ, তো দেন হ্যাপেন্ড। এবং আমার মনে হয় যে সেটাতে ইজ লাইক, মানে ওই এক্সপিরিয়েন্স আমার মনে হয় যে যারা করেছেন তারা জানেন, আমার সঙ্গে যারা ছিলেন খুব ছোট একটা টিম আমরা কাজ করেছিলাম, কিন্তু একদম স্ক্র্যাচ থেকে সিনেমা কেনা থেকে শুরু করে, কি সিনেমা দেখানো হবে থেকে শুরু করে, যেদিন সকালবেলা চ্যানেলটা অন এয়ার হয়, আই রিমেম্বার দ্য ডেট, আই থিঙ্ক 23rd of September ওয়াজ দ্য ডেট, এবং সেদিন আমাদের যে টিমের একজন মার্কেটিং হেড ছিল কুনাল, ওর মেয়েও সেদিন হয়েছিল, তো আমার মনে আছে যে দুটো এক্সাইটমেন্ট প্যারালালি চলছিল, একদিকে চ্যানেল লঞ্চ, একদিকে ওর মেয়ের জন্মদিন। হ্যাঁ, খুবই মনে রাখার মতো দিন। সো এইটা তো আমার আমার কর্পোরেট ব্যাকগ্রাউন্ডের জায়গা। তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে আমি তার মধ্যে অনেকগুলো কাজ করেছি, আমি নিয়মিত থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলাম, বাংলা থিয়েটারের সঙ্গে, এবং আমার লেখা নাটক নাট্যরূপ দেওয়া ফ্যাতারু, যেটা অত্যন্ত জনপ্রিয় হয়, সেটা আছে, আমি নিজে পরিচালনা করছিলাম থিয়েটারে, এবং তারপরে ফাইনালি ব্রাত্যজন যখন ফর্মড হয়, তৈরি হয়, তখন আমি তার ফাউন্ডার মেম্বার ছিলাম এবং প্রথম সেক্রেটারি ছিলাম গ্রুপের, এবং রুদ্রসঙ্গীত হয়, আমি সলিল চৌধুরী করতাম রুদ্রসঙ্গীতে, এবং সেটা তো ইতিহাস একটা এরকম প্রযোজনা বাংলায় হওয়া। এবং তারপরে এই এই থিয়েটারের প্র্যাকটিসটা আমার কাজ করতে করতে কিন্তু চলা, এবং তারপরে আমার সঙ্গে অঞ্জনদার দেখা হয়। সো আমার বেসিক্যালি থিয়েটারের গুরু বলতে তিনজন আমি মনে করি, মানে যারা এখনো আছেন, এক হচ্ছে অঞ্জন দত্ত, যার সঙ্গে আমি মানে আমার ওইটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অফ লাইফ, উইচ হ্যাজ নট অনলি মেড মি আ বেটার অ্যাক্টর, বাট অ্যাট দ্য সেম টাইম আমার জীবন দেখা সম্পর্কে, সিনেমা দেখা সম্পর্কে, নাটক বোঝা সম্পর্কে, লিটারেচারের দিক থেকে, সব দিক দিয়ে আমার কাছে একদম অন্যরকমের একটা এক্সপিরিয়েন্স, আমি জীবনকে অন্যরকমভাবে দেখতে শিখেছি। ব্রাত্যদার, ডেফিনেটলি ব্রাত্যদার কাছে আমার আই ও হিম আ লট, বিকজ আমার মানে ওই বেড়ে ওঠার জায়গা থেকে এই একাডেমি অফ ফাইন আর্টসের প্রথম পা দেওয়া ব্রাত্যদার সঙ্গে হয়েছে,
এবং ব্রাত্যদার শুধু নাটক নয়, মানে আমি বলছি যে বিভিন্ন গদ্য যেভাবে ব্রাত্যদা তৈরি করেন সেগুলো পড়া, এবং একজন নাট্যকারের সঙ্গে এতটা মানে এইরাম একজন সেলিব্রেটেড ওয়ার্ল্ড স্ট্রেচারের নাট্যকারের সঙ্গে ওতপ্রোতভাবে একটা জড়িয়ে থাকা এবং তার পুরো কর্মকাণ্ডের সঙ্গে, এটাও একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। আর যার সঙ্গে আমি কোনোদিনও কাজ করিনি অথচ তার কাজের আমি অসম্ভব ভক্ত থিয়েটারের কাজে, সেটা সুমন মুখোপাধ্যায়। তো এই তিনজনের কাজ আমাকে ভীষণভাবে ইনফ্লুয়েন্স করেছে থিয়েটারের ক্ষেত্রে। আরো অনেকে আছে, অনেকের কাজ ইনফ্লুয়েন্স করেছে, কিন্তু মূলত এই তিনজনের কাজ আমাকে ভীষণভাবে ইনফ্লুয়েন্স করেছে। এবং থিয়েটারে যেটা হয়েছিল যে সম্প্রতি মানে এই মানে ইদানিং যেটা খুব ইন্টারেস্টিং একটা কাজ হলো, যেটা অনেকে জানেন না, যেটা আমি ফেসবুকে এই আমাদের এই চ্যাটের মাধ্যমে বলতে চাই, সেটা হচ্ছে কলকাতার অনেকগুলো ক্লাব আছে, মানে ক্যালকাটা ক্লাব, টলি ক্লাব, লেক ক্লাব, ক্যালকাটা রোয়িং ক্লাব, ইন্টারন্যাশনাল ক্লাব এবং ক্যালকাটা সুইমিং ক্লাব, এরা প্রতি বছর সব ক্লাবগুলো মিলে এরা একটা থিয়েটার ফেস্টিভ্যাল করে। ক্লাবেরই সবাই পার্টিসিপেট করেন মেম্বার্সরা, এবং সেখান থেকে একটা চার দিনের একটা নাটক হয়। এটা একটা অলিখিত কম্পিটিশন, কেউ ফার্স্ট সেকেন্ড হয় না, কিন্তু ভেতরে ভেতরে একটা কম্পিটিশন চলে। তো সেটা লাস্ট ইয়ারে আমি রাহুল সেনগুপ্তের নির্দেশনায় লেক ক্লাবের হয়ে একটা নাটকে অভিনয় করি, প্রধান চরিত্র অভিনয় করি লজ্জাতীর্থ বলে, সেটা খুব অ্যাপ্রিসিয়েটেড হয়। আর এবছর আমি ডিরেক্ট করি লেক ক্লাবের হয়ে, এবং অশালীন ব্রাত্য বসুর লেখা, সেটাও অ্যাপ্রিসিয়েটেড হয়েছে খুব। সো এই এই প্রসেসটা আমি খুব এনজয় করেছি, আমি রাহুলদার সঙ্গে কাজ করাটা আমি খুব এনজয় করেছি, এবং এই আমার নিজের কাজটা আমি খুব এনজয় করেছি। তো এই থিয়েটারটা রয়ে গেছে কোথাও একটা আমার সঙ্গে রয়ে, আমি ওইটা ছাড়তে পারবো না, আমি সবই ছেড়ে দিতে পারবো। আমার সত্যি মনে আছে স্কুলেও তুমি কিন্তু কলম তুলে নিয়েছিলে, নাটক লিখে সেটা ডিরেকশনও করেছিলে আমাদের অ্যানুয়াল কনসার্ট। হ্যাঁ 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 হ্যাঁ, সেটা একদমই নিজেকে থিয়েটার থেকে কখনোই ভেবো না দূরে সরে যাবে। আমরা আরো ভালো ভালো কাজ আমরা পেতে চাই, দর্শকেরা পেতে চান, তো থেকো। তার আমি যেটা জিজ্ঞেস করবো, তুমি তো কলকাতায় বড় হয়েছো, বাংলাতে বড় হয়েছো, তো কোনোভাবে এই কলকাতায় বড় হওয়া, তোমার বাড়ির পরিবেশ কিছু কি সাহায্য করেছে আজকে তুমি যেই জায়গাটায় পৌঁছেছো? আমার মনে হয় যে কলকাতায় আমি বড় হওয়াটা মানে আমি বলছি আমি ক্লাস টেন অবধি পড়াশোনাটা কলকাতায়, তারপরে আমি বছর দুয়েক আমার বাবার ট্রান্সফারেবল জব ছিল বলে আমি বেনারসে ছিলাম, এবং আমার মনে হয় যে আমার হয়ে ওঠার পেছনে আমার বেনারসের স্কুল এবং আমার বেনারসে এই দুবছর থাকা, এইটা আমাকে ক্রিয়েটিভলি অনেক অনেক হেল্প করেছে। এবং আমার মনে হয় যে আমি একদম ডিফারেন্ট একটা ভারতবর্ষ দেখেছি, যে ভারতবর্ষটার সঙ্গে আমাদের রেগুলার দেখা ভারতবর্ষের কোনো মিল নেই। হ্যাঁ, আমি এই রকম ডাইভার্সিফাইড একটা কালচারে গিয়ে কখনো পড়িনি আগে। হ্যাঁ, এবং ইনিশিয়ালি যখন গেছিলাম আমারও অ্যাকসেপ্ট করতে প্রবলেম হচ্ছিল, আমার বন্ধুদের আমাকে অ্যাকসেপ্ট করতে প্রবলেম হচ্ছিল, বাংলা থেকে গেছি, কলকাতা থেকে গেছি, অনেকগুলো কালচারাল ডিফারেন্সেস ছিল। কিন্তু আস্তে আস্তে হ্যাঁ, ওই শহরটার মধ্যে আমি এমন একটা ম্যাজিক পেলাম যে ম্যাজিকটা আমি মানে কখনো ভুলতে পারবো না। এবং আমার আমার স্কুল, আমার স্কুলের সমস্ত টিচার্স এবং এন্টায়ার বন্ধুরা যারা বেনারসের ওই সময়টা ছিলেন, আমার মনে হয় যে তারপর আমি যখন ফিরে এলাম, মানে আমি কলেজে সেকেন্ড ইয়ারে থাকতে না থার্ড ইয়ারে বোধ হয় আমি ফ্যাতারু লিখি প্রথম, সো আমার মনে হয় যে অত ইয়াং বয়সে এরকম কাজ আমাকে করতে সাহায্য করেছিল, বিকজ আমার ওই দু বছরটা ওয়াজ ভেরি 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 ভাইটাল ফর মি ইন টার্মস অফ মাই গ্রোয়িং আপ। সো তারপরে এই শহর তো ডেফিনেটলি আমার কলেজ ইউনিভার্সিটি সবটা একটা একটা পার্ট, কিন্তু আমি কিন্তু অনেক বেশি হেল্প পেয়েছিলাম আমার ওই 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 শহরের দুটো বছর থাকা জায়গা থেকে। এবং আমি মানে আমি আই এভরি ইয়ার আমি পুজোর সময় চলে যাই, এখনো আই ট্রাভেল ওই সাত দিন আমি ফ্রম ষষ্ঠী টু একাদশী ওখানেই থাকি। ইটস এ ভেরি ডিফারেন্ট ওয়ার্ল্ড, এবং আমার মনে হয় যে এইরকম একটা সিটি, আমরা বিদেশে যে যে সমস্ত সিটির কথা বলি, ডেফিনেটলি মেট্রোপলিটন সিটি মানে ব্যাঙ্গালোর দিল্লি বম্বে ঠিক আছে, কলকাতা সব, বাট এই বেনারস কাশি ইজ আ ডিফারেন্ট থিং অল টুগেদার। মানে এটা যারা ফিল না করে মানে না গিয়ে ওইভাবে একটু দেখতে হবে শহরটা আর কি। মানে আমার মনে হয় যে কাশিতে থাকা ইজ ইজ ভেরি ভেরি তুমি রেকমেন্ড করছো তাহলে দর্শক বন্ধুদের, তারা যেন হ্যাঁ হ্যাঁ আমি এনি টাইম আমি বলছি যে বেনারস
এবং শীতকালে যদি যাওয়া যায় আমার মনে হয় যে পোস্ট নভেম্বর, আমি বলছি যে দিওয়ালিটা কাটিয়ে এবং ওই ফেব্রুয়ারি অবধি যদি, মানে আমি বলছি যে শুধুমাত্র স্পিরিচুয়াল জায়গাটা তো আছেই, সেটার বাদ দিয়ে আমি বলছি যে খাওয়া, মানে এবং সেটা সেটা যে কি ভ্যারাইটি অফ ফুড, মানে ওই রকম ভালো জিলিপি, ওই রকম ভালো কচুরি, ওই রকম ভালো লস্যি, ওই রকম ভালো গোলাপ জামুন, ওরকম ভালো গাজকে হালুয়া, ওই রকম ভালো চূড়া মটর আমার মনে হয় ভারতবর্ষের কোথাও পাওয়া যায় না, এবং অল হট, মানে গরম, মানে সন্ধ্যেবেলার পর এভরিথিং ইজ ফ্রেশলি কুকড, সো ইটস অসাম। এবং ওখানে গিয়ে কিন্তু ওই 7 দিন বা 5 দিন যে কদিনই আমার মনে হয় যে কেউ যদি যান, ওই নন ভেজ খেতেও ইচ্ছে করবে না, নট বিকজ আবার বলছি স্পিরিচুয়ালিটির সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু এত ভ্যারাইটি অফ ভেজ এবং এত ভালো খাবার, ভেজ খাবার, যে সেটা একটা ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার আর কি। আমার নিজের যাওয়া হয়নি এখনো, তো আমার লিস্টে অ্যাড হয়ে গেছে, ইচ্ছে আছে, আমার ইচ্ছে ছিল যাব, তো না না অফকোর্স ইউ শুড গো অফকোর্স। কিন্তু আমাকে বলো, তুমি যখন স্ক্রিপ্ট লেখো তখন কি এই দুটো সহ কোথাও চলে আসে বারবার? হ্যাঁ, আমার প্রথম ছবি যেটা এখনো তার 3 দিন শুটিং বাকি, এটা আমার প্রথম ছবি যেটা এখন, মানে এখনো 3 বছর হয়ে গেল, ছবিটা শেষ হয়নি ডিউ টু সাম প্রোডাকশনাল গ্লিচ, সেটা শেষ হয়নি, বাট সেটা শেষ হয়ে যাবে। সেটারও গল্পটা শুরু হয়েছে বেনারস থেকে এবং বেনারসে শুটিং আছে, এবং পূর্ব পশ্চিম দক্ষিণ ডেফিনেটলি ইটস দ্য ফার্স্ট স্পিরিচুয়াল থ্রিলার বাংলায়, এটা হয়নি আগে কখনো, সো আমার মনে হয় যে ওই এইটাও করার পেছনে ওই শহরের একটা খুব বড় ভূমিকা আছে ডেফিনেটলি। এবং আমি এখন সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা যে ধরনের চলচ্চিত্র হিন্দিতে দেখছি বা যে ধরনের ওয়েব সিরিজ হিন্দিতে দেখছি, সবকট, মানে মেজরলি অ্যাটলিস্ট আমি বলছি যে 85% 90% কিন্তু বড় শহরের গল্প থেকে সবাই ছোট শহরের গল্পতে চলে গেছে। হ্যাঁ, মানে এখন কিন্তু অনেক বেশি কানপুর, হ্যাঁ আগ্রা, লখনৌ, বেনারস, হ্যাঁ ইউপি কে অনেক বেশি, ইন্টেরিয়র অফ ইউপিতে গল্পগুলোকে শিফট করে দেয়া হচ্ছে, এবং সেগুলো কিন্তু বক্স অফিসেও খুব খুব সাকসেসফুল, মানে আমি বলছি হরিদ্বার, উত্তরাঞ্চল, হ্যাঁ আমি বলছি যে শুভমঙ্গল সাবধানের মতো ছবি, হ্যাঁ আমি বলছি পতি পত্নী আর ও, যেগুলো আমি বলছি যে বেশ আলোড়ন করেছে বক্স অফিসে, মেজরলি অনেক ছবি, আজকে পাতাল লোকের মতো একটা ওয়েব সিরিজ নিয়ে এত আলোচনা হচ্ছে, পুরোটা চিত্রকূটের মতো একটা শহরে করা, পঞ্চায়েত কিন্তু একটা অদ্ভুত অদ্ভুত গ্রামের গল্প যেখানে হচ্ছে। হ্যাঁ, সো আস্তে আস্তে কিন্তু বেশ ইন্টারেস্টিংলি গল্পগুলো কিন্তু অদ্ভুত ভাবে ভারতবর্ষের বিভিন্ন ছোট ছোট শহরে ঢুকে পড়ছে, এটা খুব আমার ভাল লাগছে আর কি। মানে কোথাও গিয়ে সেই রবি ঠাকুরের কথা চলে আসছে, ছোট ক্লাস ছোট ব্যথাগুলো যেন ছুঁয়ে নিচ্ছে এই গল্পগুলোর মধ্যে। একদমই 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 তাই একদমই তাই একদমই তাই একদমই তাই এই পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর রাষ্ট্রেতেই ভীষণ একটা মাল্টিস্টারের মুভি, অনেকে মানে এতজন বড় বড় সব অভিনেতা অভিনেত্রী আছেন, তার মেকিং এর ব্যাপারে আমাদের যদি একটু পুরো এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল? আমার এখন অবধি যে কটা ছবি রেডি হয়ে আছে সবকটাই কিন্তু মাল্টিস্টারার, এবং সবাই অত্যন্ত বড় অভিনেতা যারা অভিনয় করছেন, এবং বীর পুরুষও তাই, এবং রাইফেল যেটা আসছে সেটা তাই, পূর্ব পশ্চিম দক্ষিণ তাই, সবকটা ছবিতে ইটস মাল্টি স্টারার ছবি। এবং আমি যেটা শুরু করতে যাচ্ছি সেটাতে প্রায় 17 জন খুব বড় অভিনেতারা আছেন, স্টারস তারা আছেন, সেটা এই শুরু হওয়ার কথা ছিল এপ্রিল থেকে, লকডাউনের জন্য একটু পিছিয়েছে, তো আমার মাল্টি স্টারার নিয়ে কাজ করতে ভালো লাগে ডেফিনেটলি, এবং সেই গল্পটা ডিমান্ড করে, তাই আমি ভেবে চিন্তে কিছু করি না। আর পূর্ব পশ্চিম দক্ষিণের একটা জায়গা হচ্ছে, পূর্ব পশ্চিম দক্ষিণ তো বেসিক্যালি 3টে আলাদা আলাদা গল্প, এবং 3টে আলাদা গল্পকে জোড়া হয়েছে একটা ট্রেন জার্নির মধ্যে দিয়ে, যে ট্রেন জার্নিতে 2 জন প্যাসেঞ্জার্স তারা ভীষণ ইম্পর্টেন্ট এই গল্পে, এবং তাদের দিয়েই আমরা পুরো ছবিটা দেখতে পাই, তো সেইটা কোথাও এই এতগুলো গল্প, তারপর একটা পিরিয়ড, এত 3টে আলাদা গল্পের মধ্যে অতজনকে তো দরকার হবেই, কিন্তু একটা সুবিধা হচ্ছে যে আমার আমাকে দেখে বা আমার কাজ বা আমার সবকিছুকে নিয়ে আমার মনে হয় যে আমার যারা অ্যাক্টরস তাদের আমার প্রতি একটা ভরসা তৈরি হচ্ছে, একটা ভালোবাসা তৈরি হচ্ছে, সেইটা কোথাও তারা আমার আমাকে ভালোবাসেন আমার কাজ, সেই কারণে আমি রিকোয়েস্ট করলে তারা না বলেন না, ফেলতে পারেন না,
সো সেটা খুব ইম্পর্টেন্ট। এবং শুধু অ্যাক্টররা নয়, আমি বলছি যে যারা সিনিয়র টেকনিশিয়ানস, আমি বলছি পূর্ব পশ্চিম দক্ষিণে রঞ্জন পালিত শুট করেছেন ছবিটা, এবং যার হাতে সাত খুন মাফের মতো ছবি হয়েছে, পাটাকা হয়েছে। সম্প্রতি ঘোষ স্টোরিজ বলে যে নেটফ্লিক্স থেকে ওয়েব সিরিজটা হচ্ছে, তার দিবাকর ব্যানার্জি গল্পটা রঞ্জন দা শুট করা, সঞ্জীব দা এডিট করেন। সঞ্জীব দা চলে গেছেন আমাদের ছেড়ে কিছুদিন হলো, সঞ্জীব দার আমার সব ছবি সঞ্জীব দার এডিট করা, সঞ্জীব দা এক হাসিনা থেকে এডিট করেছেন, নাগেশ কুকুনুরের সব ছবি সঞ্জীব দার এডিট করা, মানে হি ইজ ওয়ান অফ দ্য লিডিং এডিটার্স অফ দ্য কান্ট্রি। সো আশু আমার সঙ্গে কাজ করে দীর্ঘদিন মিউজিক করছে, এবং দ্য এন্টায়ার টেকনিশিয়ান টিম, আমার আমার যারা প্রোডাকশন টিম যারা দেখেন, তুষার দা, তারা লাইনের মতো প্রোডাকশন হ্যান্ডেল করেছেন, মিতাদি আমার এক্সিকিউটিভ প্রোডিউসার, মিতাদি হাতে দারুণ দারুণ সমস্ত ছবি তৈরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুমি এটা সবসময় মেনশন করো, আমি দেখেছি যে এটা একটা টিম ওয়ার্ক, আর কোথাও গিয়ে একটা ট্রাস্ট ফ্যাক্টর কাজ করে, একটা স্নেহ ভালোবাসা দিয়ে বোধহয় একটা ভালো কাজ তৈরি হয়। আমার মনে হয় যে এইটা না, মানে এটা ইটস ভেরি মিউচুয়াল। আমার মনে হয় যে এইটা আমি যদি একটা মানুষের উপর ট্রাস্ট করি, সেই মানুষটা এবং অন্ধের মতো ট্রাস্ট করি, সেই মানুষটা কোথাও ভরসা পান এবং তিনিও আমাকেই ওই অন্ধের মতো ট্রাস্ট করবেন, এটা এটা থেকেই একটা ভালো কাজ হয় বলে আমার ধারণা। হ্যাঁ, এবং সিনেমাটা কোনো দিনও কোনো দিনও একার মিডিয়াম নয়। হ্যাঁ, এবং আমি কিন্তু বীরপুরুষ কোরাইট করেছি, আমার পূর্ব পশ্চিম দক্ষিণ কোরাইট করেছি, কিন্তু রাইফেল এবং যে ছবিটা আমি শুট করতে যাচ্ছি সেটা পদ্মনাভর লেখা, পদ্মনাভ দাশগুপ্তকে আমরা সবাই চিনি, এবং রাইফেল সৌগত লিখেছে, এই দুটো ছবি কিন্তু ওরা ইন্ডিভিজুয়ালি লিখেছে, আমি ওদের গল্পটা বলে দিয়েছি। রাইফেল যেমন রূপক সাহার একটা উপন্যাস নিয়ে করা, সেটা থেকে সৌগত চিত্রনাট্য করেছে, সৌগত এই সমস্ত সিজন ব্যোমকেশের যেগুলো হইচই আছে সেগুলো সৌগত লেখা, আলীনগরের গোলকধাঁধা লিখেছে। তো আমার মনে হয় যে সেইটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, যে একটা টিম কে নিয়ে কাজ করার। এবং ওই আবারও বললাম, যেহেতু আমার একটা ব্যাকগ্রাউন্ড কর্পোরেটে, আই হ্যাভ অলওয়েজ বিন ইন টু আ পার্ট অফ দ্য টিম, সেই কারণে এই এক্সিকিউশন গুলো না খুব স্মুথলি হয়ে যায়, মানে আমার মনে হয় সেটার জন্য খুব একটা এফার্ট, এফার্টটা ডেফিনেটলি মানে ফ্লোরে দিতে হয়, কিন্তু আমি বলছি যে এই টিমটা এত স্ট্রং একটা টিম, এবং আমার দুজন প্রডিউসার যারা সুচন্দ্র এবং আকসাদ, এরা দুজনে আমার প্রডিউসার্স, মানে এরা এত সুইট মানুষ দুজনেই, যেমন মানে খুব একটা অসুবিধে হয়নি আর কি, মানে ইটস বিন ভেরি ঠিকঠাক। না, আমার উইশ তো রয়েছে, দর্শক বন্ধুদের উইশ নিশ্চয়ই, তাদেরও উইশ থাকবে, এরকম ভাবে সুন্দর টিম নিয়ে আমাদের ভালো ভালো ছবি একদম উপহার দিতে থাকো। আমি আবার পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর রাষ্ট্রতেই ফিরে আসছি। আমরা অনেকদিন বাদে অ্যাকচুয়ালি দেখলাম চলবর রুদ্রপ্রসাদ সেনগুপ্তকে, ওনাকে ডিরেক্ট করতে কিরকম লাগলো? আমি প্রথম কথা হচ্ছে যে স্যারের সঙ্গে তো আমার একটা থিয়েটারের জায়গা থেকে একটা পরিচয় ছিল। হ্যাঁ, আমার উনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন, এবং সোহিনী, সপ্তর্ষি, ওরা আমার খুব ক্লোজ। হ্যাঁ, দেবুদার সঙ্গে আমি পাঠ করেছি রুদ্রসঙ্গীতে, উইঙ্কেল টুইঙ্কেলে, এবং সবকিছু মিলিয়ে স্যারের সঙ্গে তো একটা খুব আমার মানে আমার একটা একটা স্নেহর জায়গা ছিল, স্যার আমাকে ভালোবাসেন খুব, এবং যখন অ্যাপ্রোচ করি তো না বলে দিয়েছিলেন প্রথমে, যে যে না না আমার হবে না, আমি করব না, কিন্তু তারপরে আমি খুব প্লিড করি এবং আমি বলি যে চলুন করুন। তা আমার ধারণা স্যার একেবারে আমাকে ভালোবাসার জায়গা থেকে রাজি হয়েছিলেন এবং অসম্ভব ভালো কাজ করেছেন, এবং সেটা তো ছবিতে দেখাই গেছে, ব্রিলিয়েন্টলি ডান। আমার কোনো অসুবিধা হয়নি, তার কারণ হচ্ছে যে উনি বোধহয় ফ্লোরে সব থেকে ইয়াং অ্যাট হার্ট, তো এবং যখন শর্ট থাকতো না আমরা ওই ঘরটায় সবাই চলে যেতাম এবং স্যার তখন নানান গল্প বলতেন, সেইটা শুনতাম, আলো রেডি হচ্ছে বা যখন ফ্লোর রেডি হচ্ছে আবার চলে আসতাম। তো ওই তিন চারটে দিন স্যার যখন ছিলেন এত ভালো কেটেছে, মজার। এবং রাত্রির একটার সময় 1:30 বাজে আমরা বাগবাজারে শুট করছি গঙ্গার ধারে, জানুয়ারি মাসের ঠান্ডা তখন। হ্যাঁ, তো উনি আর শুট করছেন আমাদের সঙ্গে অত রাত্রিরে, আমি কখনো রেগে যেতে দেখিনি। হ্যাঁ, যা হয় একটা একটা শুটিং এর অনেকটা সময় এদিক ওদিক হয়ে যায় মাঝে মাঝে বিভিন্ন কারণে, কিন্তু কখনো রেগে যেতে দেখিনি। হ্যাঁ, কোনো একদম নিশ্চিন্তে থাকতেন এবং আমাদেরকে সাপোর্ট করে যেতেন। সো ইটস এই 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 মানুষ, ওই লাস্ট অফ দ্য মহিকান্স আর কি, মানে
এদের জন্যই তো আমরা তৈরি হয়েছি। এদের নিয়ে আমার মানে এটা আমার অত্যন্ত গর্বের যে এই এই মানুষটার সঙ্গে একটা ছবি করতে পেরেছি। এটা আমি এটা আমার কাছে থেকে যাবে। আমি তুমি একটু বললে যে সাহিত্যিকের গল্প নিয়ে ছবি করার কথা ভেবেছো ভাবছো, কারণ সত্যি আজকাল আমরা খুব কম পাই, সেটা ট্রান্সলেটেড বোর্ড হোক কোনো নভেল থেকে শর্ট স্টোরি, তো এরকম কি আরো অন্য কোনো প্রজেক্ট আছে পাইপলাইনে? হ্যাঁ ডেফিনেটলি, আমার আমি যেটা আমার পরের রিলিজ যেটা সেটা রূপক সাহার একটা উপন্যাস, সেই উপন্যাসটা থেকে রাইফেল বলে যে ছবিটা আসছে সেটা রূপক সাহারই উপন্যাস, এবং যেটা শুট করতে যাচ্ছি সেইটা সেটা আমারই গল্প, সেটা আমি আমারই গল্প, কিন্তু ইটস এ ট্রিবিউট টু সত্যজিৎ রায় 100 ইয়ার্স অফ সেলিব্রেশন। এটা আমরা অফিসিয়ালি এখনো অ্যানাউন্স করিনি, যেই কারণে আমি অনেকটা জিনিস বলতে পারছি না, বাট খুব শিগগির অ্যানাউন্স করতে যাচ্ছি। এবং এইটার পরে যে কাজটা করব, হ্যাঁ ডেফিনেটলি ওইটা একটা সাহিত্য নির্ভর কাজ, আমার খুব ভালো লেগেছে একটা, সেটা এখানে হরর, আমি প্রথমবার ভূতের ছবি করব। পূর্ব পশ্চিম দক্ষিণও ছিল, কিন্তু আমি বলছি যে সেটা তো একটা তার মধ্যে একটা প্যারানর্মাল স্পিরিচুয়ালিটি ছিল, তো এইটা একটা ভূতেরই ছবি, মানে আমি আমার খুব ভালো লেগেছে একজনের কাজ, সেইটা সম্প্রতি শেষ করেছি, এবং এটা একদম পিওর পিওর ভূত একদম। এবারে চলে যাব তোমার একটা অন্য আঙ্গিকে, যেটা নিয়ে আমরা একটু কথা বলেছি এর আগে, সেটা হচ্ছে একদম আমি শুরু করতে চাই তোমার ভান্ডার অসীম, সেই ভাবে বলতে গেলে তুমি এখনো অব্দি যা যা কাজ করেছো, কিন্তু তার মধ্যে থেকে আমি বেছে নিচ্ছি অবনি অপেরা। আর তুমি বললে অঞ্জন দত্ত তোমার মেন্টর, তোমার খুব মনে কাছের একজন মানুষ, তো তার সম্পর্কে তার সাথে কাজ করার অভিনয়, কারণ আর যতদূর মনে পড়ে অবনি অপেরায় তোমরাই দুজন মুখ্য ভূমিকায় ছিল। হ্যাঁ তিনজন ছিলাম, আমি ছিলাম, অঞ্জনদা ছিলেন আর তূর্ণা ছিল, তিনজন ছিলাম আমরা। এবং তার আগে আমি গ্যালিলিও করেছি, মানে অঞ্জনদা প্রথম যখন থিয়েটারে ব্যাক করলেন অনেক বছর পর, প্রায় 25 বছর পর যখন উনি ডিসাইড করলেন আবার থিয়েটার করবেন, তো গ্যালিলিও দিয়ে শুরু হলো, তো গ্যালিলিও করলাম। গ্যালিলিও করার পরের বছর, এক বছর পরে, একটা বছর গ্যাপ দিয়ে অবনি অপেরা হলো, তো সেইটা হ্যাপেন। এবং আমি ওই যে বললাম যে ওই এই মানুষটার সঙ্গে কাজ করাটা ইজ লাইক আ প্রসেস রাদার, এবং এই প্রসেসটা প্রচন্ড ইন্টারেস্টিং একটা প্রসেস, এবং ইটস ভেরি সাইন্টিফিক, ইটস মানে কিভাবে ব্যাখ্যা করবে আমি জানি না, বাট আমার মনে হয় যে ইট নট অনলি মেক্স ইউ আ গুড অ্যাক্টর, বাট ইউ সি লাইফ ইন আ ভেরি ডিফারেন্ট ওয়ে, ইউ সি সিনেমা ইন আ ভেরি ডিফারেন্ট ওয়ে, ইউ টেন্ড টু সি থিয়েটার ইন আ ভেরি ডিফারেন্ট ওয়ে, গান শোনা পাল্টে যাচ্ছে আস্তে আস্তে, কি পড়ছি বা কি পড়তে চাই সেটা পাল্টে যাচ্ছে, তো এই এইটা আমার তো আগে কখনো হয়নি, সো আই এম রিয়েলি গ্রেটফুল টু হিম দ্যাট হি হ্যাড মেড মি আ ভেরি ডিফারেন্ট পার্সন উইচ আই ওয়াজ বিফোর আই ওয়াজ ডুইং অবনি অর গ্যালিলিও। এর পরের প্রশ্নটা হচ্ছে, এটা এটাও তুমি একটু আমাদের জানিয়েছো অনেক আগে যখন তুমি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে ছিলে, তখন ফাসারুর মতন তুমি সেইটা লিখেছিলে সেই নাটকে, তো অত ছোট বয়সে ওরকম একটা সাবজেক্ট তোমাকে কি কিভাবে ইন্সপায়ার করলো যে সেটা নিয়ে কাজ করার কথা ভাবা? কাজ করার কথা ভাবা মানে আমি আমি বইমেলায় গেছিলাম, এবং তার আগে আমার হার্ভার্ড পড়া হয়ে গেছিল নবরুণ ভট্টাচার্যের, বইমেলায় গেছিলাম, বইমেলায় নবরুণদাকে প্রথম দেখি, উনি ঘুরে ঘুরে স্টলে যাচ্ছেন, তো আমার তখন সাহস ছিল না গিয়ে কথা বলার, কিন্তু তখন বুঝতে পারিনি তো উনি কিরকম মানুষ, যার ফলে ওনার পেছন পেছন ঘুরছিলাম। আমার বন্ধু ছিল আমার সঙ্গে, আমার বান্ধবী ছিলেন রাদার, তিনি আমার সহধর্মিনী হয়েছেন পরবর্তীকালে, তো তিনি আমার সঙ্গে ছিলেন, তো তিনিও আর আমরা দুজনে ঘুরছিলাম, ঘুরে ঘুরে নবরুণদার পেছন পেছন যাচ্ছিলাম, গিয়ে উনি একটা স্টলে গিয়ে বই দেখছিলেন, প্রমা বলে প্রকাশনী, তারা ফেতারুর বোম্বাচাক বার করেছিল, তো আমি লুকিয়ে বাড়িতে আনি, বাড়িতে এনে পড়ি,
পড়ার পর মানে আমি সে মানে সে যে এক্সাইটমেন্ট হয় আমি ওটাকে লিখতে শুরু করি, এবং লিখতে শুরু করে আমি প্রথম চন্দন দার কাছে পড়ে শোনাই, চন্দন সেন অ্যাক্টর। চন্দন দা নবরুণ দাকে ফোন করে বলেন যে এই একটা ছেড়ে মানে বিপ্লব করে ফেলেছে, তোমার কাছে পাঠাচ্ছি, তুমি একটু শোনো। দেন নবরুণ দা হ্যাপেন্ড, অ্যান্ড ওই তার মানে ওই আবার ও মানে আমার আই বিকেম আ ভেরি ডিফারেন্ট ম্যান ওই ক বছর, এবং আমারও মানে সবটা মানে সাহিত্যকে দেখার চোখ থেকে শুরু করে কি পড়বো কি দেখবো সবটা পাল্টে গেল, এবং পলিটিক্স আমার জীবনে এলো নতুন করে, আমি রাজনীতি বুঝতে শিখলাম কি হতে পারে একটা রাজনীতি মানুষের জীবনে, হাউ আই শুড রিয়্যাক্ট টু পাওয়ার স্ট্রাকচার, টু পলিটিক্যাল পার্টিজ, এইগুলো সমস্ত শিখলাম আস্তে আস্তে, এবং উইচ এটা খুব জরুরি আমার মনে হয় সবাইকে জেনে রাখা যে আমরা কোন সময় বিলং করি, অ্যান্ড হাউ ডু রিয়্যাক্ট টু দোজ টাইম, এটা খুব ইম্পর্টেন্ট। পরিচালনা করেন সংস্কৃতি নাট্য দল থেকে হয়, রেগুলার এখনো শো হয়। অবনি অপেরা হবে না, তার কারণ হচ্ছে যে অঞ্জন দা ওই বছরে একটাই থিয়েটার করেন এবং 10টা শো করেন আর করেন না, তো প্রতি বছর উনি একটা করে কাজ করেন, তো 10টাই শো হয়, আমাদের অবনী অপেরা 10টা শো হয়ে গেছে, ওইটা রিপিট কোনোদিনও হবে না, মানে কেউ দেখতে চাইলে কোনোদিনও দেখতে পাবেন না। হ্যাঁ, সো ওইটা ওই কিছু করার নেই, দ্যাট ডাইজ, ওটা হয়ে যায়, কিছু কিছু করার নেই। আমি এখানে সব দর্শক বন্ধুদের বলতে চাইব, ফাতারু মিস করবেন না, দি একদম দেখে ফেলুন, নিশ্চয়ই ভালো লাগবে। এবার চলে যাব তোমার ওয়েব সিরিজের গল্পে। তুমি নিজে কি কিছু ভাবছো পরিচালনা করবে কোন ওয়েব সিরিজ? এখন তো ওটিটি প্ল্যাটফর্ম খুবই জনপ্রিয় আমাদের কাছে। এখনো ভাবিনি ওয়েব সিরিজের কথা, কিন্তু আমার দুটো শর্ট ফিল্ম করার কথা খুব শিগগিরই একটা বড় কোম্পানির হয়ে, সেইটাই পোস্ট লকডাউন আমার মনে ওটাই সবার আগে করব, একটা দুটো খুব 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 কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে কাজ হবে, বাংলাতে এই টপিক নিয়ে আগে কাজ হয়নি, তো সেই দুটো খুব ইন্টারেস্টিং কাজ, সেইটা এই পোস্ট লকডাউন এই এই দুটো শর্ট ফিল্ম করার কথা, করে তারপরে আমরা ওই যে ছবিটা আমার শুরু করার কথা ওইটা আমরা করতে চলে যাব। ওটা পুরোটা দার্জিলিং এর গল্প, দার্জিলিং বেসড, নর্থ বেঙ্গলের গল্প, তো আমাদের ওই বৃষ্টিটা কাটিয়ে যেতে হবে, সেই কারণে বৃষ্টিটা কাটিয়ে আমরা চলে যাব। ওই দার্জিলিং এর একটা শহর যেটা খুবই সবার মনের কাছে। হ্যাঁ, বাপ রে বাপ। আচ্ছা, আমরা কথা বললাম রেডিও নিয়ে, চলচ্চিত্র নিয়ে, ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে, তো এবার কি প্রশ্নটা করব সেটা হচ্ছে কোনটা তোমার সবথেকে পছন্দের জায়গা? আমার মনে হয় থিয়েটার আমার সবথেকে পছন্দের জায়গা, নাটকটা আমার এখন অবধি আমার মনে হয় আমি ওই এক্সাইটমেন্টটা কোথাও পাই না, তো সেটা এবং অ্যাজ অ্যান অ্যাক্টর মানে নট অ্যাজ অ্যা ডিরেক্টর, আমার ওইটা আমার আমি স্টেজে আই লাভ অ্যাক্টিং অন স্টেজ, মানে আমি সেইটা আমার আমি সব থেকে এনজয় করি। আই বি আ ভেরি ডিফারেন্ট ম্যান অন স্টেজ, মানে আই আই কমপ্লিটলি একটা ডিফারেন্ট আমি, ওইটা একটা সেটা আমি বলতে পারি না, সেটা ভালো মন্দ জানি না, বাট আমি বলছি যে আমার আমার রেগুলার আমিটা বাইরে গিয়ে আরেকটা আমি যেটা আছে সেইটা কিন্তু স্টেজে দেখা যায়, যার ফলে আমার মনে হয় যে ওই ওইটা আমি ভীষণ এনজয় করি, মানে একদম অন্য একটা কিছু হয়ে যাওয়া। হ্যাঁ, যেটা এবং সেটার সঙ্গে একজন ওই লাইভ সামনে মানুষজন বসে আছে ওইটা আমি আর কোনোভাবে কিছুর সঙ্গে আমি ওটা কম্পেয়ার করতে পারবো না। তারপরে তাহলে বলছি, মঞ্চ তো খুবই পছন্দের জায়গা, কিন্তু তুমি তো বাংলা সিনেমা 24 ঘন্টা চ্যানেল লঞ্চ করে ওটাও একটা অলমোস্ট বিপ্লব করে ফেলেছো, সব ঘরে ঘরে এত জনপ্রিয় জি বাংলা সিনেমা, তো সেইটা কিরকম মানে তোমার ফিলিংসটা কিরকম হয়েছিল যেদিন দেখতে পেলে যে তোমার স্বপ্নটা আস্তে আস্তে পূর্ণ হলো? আমার একটা জিনিস মনে হয় সেটা হচ্ছে যে আমি যেটুকু সময় ছিলাম আমরা খুব ইন্টারেস্টিং আরেকটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে যে জি বাংলা সিনেমা অরিজিনালস বলে, সেইটা প্রথম কিছু অরিজিনাল গল্প নিয়ে
সিনেমার মতোই শুট করে দেখানো, সেইটা খুব জনপ্রিয় হচ্ছে, সেটা এখনো হয়। কিন্তু আমার সময় এটা খুবই মানে খুব ইন্টারেস্টিং ডিরেক্টরসরা কাজ করছিলেন এবং অনেকে দারুণ দারুণ গল্প নিয়ে কাজ হয়েছে, এইটা আমার খুবই একটা ইন্টারেস্টিং ফেজ। এবং ডেফিনেটলি খুব ভালো ভালো কিছু ছবি ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হয়েছে জি বাংলা সিনেমায়, যেগুলো সচরাচর ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার করার কথা অনেকে ভাবেন না। আমরা বাকিটা ব্যক্তিগত মতো ছবি কিনেছিলাম, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে ছবিটি, এবং ফোরিং থেকে শুরু করে আমি বলছি যে ভেরি অল্টারনেটিভ সিনেমা সেটা দেখানো হতো একটা সময়, সেটা খুব ভালো লাগতো, মানে এটা আমার কাছে খুব। আচ্ছা বলো আমাকে একটা কথা, তুমি হচ্ছে এত ধরনের কাজের সাথে যুক্ত, এত কিছু করেছো, কোথাও কি স্ট্রেস টেনশন এগুলো কাজ করেছে? আর আমার তো মনে হয় করে, সবারই করে আমাদের কাজের ইয়েতে, কিন্তু সেটাকে সামলে নিয়ে ওই পজিটিভিটিটা কিভাবে মেনটেন করে গেছে? আমার মনে হয় যে আমার আমি একটু বেশি মাত্রায় স্ট্রেসড হই বলে আমার মনে হয়, কিন্তু ওই সেটা খুব ইনার স্ট্রেস, আমি সেটা ফ্লোরে কখনো শো করি না। এবং আমার আমার টিমমেটস যারা আমার সঙ্গে বরাবর কাজ করেছেন তারা দেখেছেন যে সিনেমার ক্ষেত্রে যে আমাকে ফ্লোরে দেখলে বোঝায় আমি প্রচন্ড ঠান্ডা মাথায় থাকি, এক দু একটা ইনসিডেন্ট ছাড়া, আদারওয়াইজ আমি ভীষণ ঠান্ডা মাথায় থাকি, আমার পুরোটাই ভেতরে হয়, আমি সেটাকে একদমই বাইরে প্রকাশ করি না, যার ফলে আমার টেনশন লেভেলটা একটু বেশি। কিন্তু সেটা এখন হ্যান্ডেল করতে শিখে গেছি। এবং ওই একটা খুব ইন্টারেস্টিং কথা সৌরভ গাঙ্গুলি বলেছিলেন একটা সময়, যে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কিভাবে মাঠের ওই স্ট্রেসটা হ্যান্ডেল করেন, তখন উনি বলেছিলেন যে আসলে স্ট্রেস নিতে 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 আমাদের মাথা ওই স্ট্রেসগুলোর সঙ্গে হ্যাবিচুয়েটেড হয়ে যায়, তখন মানে ওই এতটা নিয়ে ফেলেছি আর কি, যে তখন ওইটা মাথায় রিয়্যাক্ট করতে শুরু করে যে এই স্ট্রেসটা আসছে হাউ শুড আই রিয়্যাক্ট, ওই স্ট্রেসটা আসছে হাউ শুড আই রিয়্যাক্ট, তো ওটা ওই নিতে নিতে না মাথার সঙ্গে একটা অ্যাডজাস্টেবিলিটি তৈরি হয়ে যায়, তখন ওই রিয়াকশনস গুলো অটোমেটিক্যালি বোঝা যায় যে এই সময়টা কিভাবে ব্যাটিং করব আর। এটা খুব ভালো কথা বললে, আমার নিজের পার্সোনালি খুব খুব আমার কাজে লাগবে এই এই ভাবে চিন্তা। হ্যাঁ, আমার মনে হয় যে প্রেসার প্রেসার নেওয়াটা ইজ অ্যান আর্ট, মানে যত প্রেসার আসবে তত ভালো, আমার মনে হয় যে প্রেসার না আসাটা ইজ সামথিং উইচ ইজ নট মানে অ্যাপ্রিসিয়েটেড, যত স্ট্রেস যত প্রেসার আসবে তত বেটার, মানে আমি বলছি তত মাথা তৈরি হয় হ্যান্ডেল করার জন্য, মানে তখন আর কোনো কিছুই অসুবিধে হয় না। আমি এবারে আমি একটু জিজ্ঞেস করতে চাইব যে অন্য কোন ভাষায় তুমি সিনেমা বানাতে চাইবে? হ্যাঁ ডেফিনেটলি, আমার আমি হিন্দিতে বানাতেই চাই, কিন্তু সেটা খুব এখনই নয়, আমি বলছি যে আরেকটু আমার কাজ আরেকটু মানুষজনের কাছে পৌঁছাক, আরো দু তিনটে কাজ সামনে আসুক, সেটা যদি অ্যাপ্রিসিয়েটেড হয় মানুষের ভালো লাগে তবেই, কিন্তু আমি বাংলাতে স্বচ্ছন্দ, মানে আমার আমি করতে চাই ডেফিনেটলি হিন্দি, এবং কিন্তু আমি স্বচ্ছন্দ বোধ করি, আমি বরঞ্চ আমি মানে হিন্দি স্পিকিং অ্যাক্টরসদের নিয়ে বাংলায় কাজ করতে চাই, মানে সেইটাও আমার খুব ইচ্ছে করার, মানে এমন একটা সাবজেক্ট করলাম, অনেকেই করেছেন সবাই করেছেন রাদার, তো আমিও করতে চাই যে খুব ইন্টারেস্টিং অ্যাক্টরস নিয়ে বাংলায় কাজ করা, এটা করতে চাই। সেই অপেক্ষায় আমরা সবাই থাকবো। আরেকটা প্রবলেম হচ্ছে মিউজিক্যাল, মানে আমি বলিউড মিউজিক্যাল, আমাদের তো গান সিনেমাতে খুব সাধারণ ব্যাপার, কিন্তু আমি যখন মিউজিক্যাল বলছি সাউন্ড অফ মিউজিক, লালা ল্যান্ড, দ্য গ্রেটেস্ট শোম্যান, এরকম ধরনের মিউজিক্যাল বাংলায় করার কথা ভাবো? আমার তো আমি সম্প্রতি একটা ছবি দেখলাম, এলটন জনের একটা বায়োপিক দেখলাম রকেট ম্যান বলে, হ্যাঁ আমি তো পাগল হয়ে গেছি, আমি এরকম ছবি অনেকদিন দেখিনি। হ্যাঁ, আমার আসলে আমাদের মনে হয় যে আমার মিউজিক্যাল করার মতো যে দক্ষতা দরকার আমি এখনো সেইটা মানে অর্জন করে উঠতে পারিনি, আমার মনে হয় যে আরেকটু মানে এটা তো অনেক মানে হিউজ একটা এক্সপেরিমেন্ট হওয়ার, এবং একটা মিউজিক্যাল কিন্তু যখন যারা গান গান সেই অ্যাক্টরদেরই গাওয়াতে হয়, মানে ইউ কান্ট ডাব উইথ এ সিঙ্গার, মানে তবেই সেটা প্রপার মিউজিক্যাল হয়। হ্যাঁ, মানে সেইটা খুব ইম্পর্টেন্ট, মানে বলছি সাউন্ড অফ মিউজিকে জুলিয়ান রুজ নিজে গানগুলো গেয়েছেন, ক্রিস্টোফার নোলান নিজে গানগুলো গেয়েছেন, সেইটা খুব ইম্পর্টেন্ট হওয়া, তো যদি কখনো এরকম সাবজেক্ট খুঁজে পাই, এরকম অ্যাক্ট্রেস খুঁজে পাই যে যারা এরকম একটা মিউজিক্যাল করবেন, ডেফিনেটলি করতে চাই, মানে হু উইল নট ওয়ান্ট টু ডু সামথিং লাইক দ্যাট, কিন্তু ডেফিনেটলি করতে চাই।
আমি উইশ করবো খুব তাড়াতাড়ি তুমি এরকম অ্যাক্ট্রেস অ্যাক্টর টিম পুরো পেয়ে যাও, আর আমাদের একটা সুন্দর। তবে আমি যদি আমার আমি সরি ইন্টারাপ্ট করে ইন্টারাপ্ট করছি একবার, আমার মনে হয় যে আমি সিনেমার থেকেও বেশি মিউজিক্যাল স্টেজে করতে চাই, আমার মনে হয় সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং হবে, তো হয়তো করব। আমার খুব ইচ্ছে আমি স্টেজে একটা মিউজিক্যাল করব, খুব ব্রেস্ট করার ইচ্ছে আমার অনেক দিনের, তো আমি একটা নাটক অনুবাদের কাজ শুরুও করেছি, তো আমি ব্রেস্টের একটা মিউজিক্যাল তো করবই করব, মানে একটা এনি কস্ট করব। দারুণ দারুণ ব্যাপার। এবারে একটু চলে যাব একটা খেলাতে, তৈরি? হুম, এটা হচ্ছে র‍্যাপিড ফায়ার। র‍্যাপিড ফায়ার তো একদম চক চক করে আমি তোমাকে কিছু প্রশ্ন করে ফেলতে চাইবো, আর দেখি। ঠিক, কমপ্লিট দ্য সেন্টেন্স। আমি ছবি তৈরি করি কারণ দর্শক দেখবে বলে। অভিনয় না পরিচালনা কোনটাই বেশি আনন্দ দেয়? অভিনয়। সব থেকে কোনটা কঠিন বলে মনে হয়? প্রোডিউসার জোগাড় করাটা আমার মনে হয় সব থেকে বেশি কঠিন কাজ। আচ্ছা, পরের প্রশ্নে চলে আসছি। তোমার পছন্দের তিনটি ছবির নাম 1, 2, 3 করে সাজিয়ে দাও। এইটা খুব শক্ত, মানে এটা তো মানে অসম্ভব আর কি, এটা তো 1, 2, 3 হয় না, কিন্তু তাও কিভাবে আমার, আচ্ছা ঠিক আছে, যদি 1, 2, 3 হয়, মানে বলছি যে নায়ক ডেফিনেটলি রাখতে চাই, মাসুম রাখতে চাই শেখর কাপুরের, আর সম্প্রতি একটি ছবি আমি দেখেছি যেটা আমার বাংলা ছবি, আমার মনে হয়েছে যে ইটস 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 লাইক এ ক্লাসিক, আমি এরকম বাংলা ছবি বহুদিন দেখিনি, সেটা অতনু ঘোষ পরিচালিত একটি ছবি, তার নাম রবিবার, সেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জয়া হাসান আছেন, এই ছবিটি রাখতে চাই, এটা আমার ভীষণ ভালো লেগেছে। সো এই এই আপাতত কাজের বাইরে কি করতে ভালো লাগে? আমার বই পড়তে সব থেকে বেশি ভালো লাগে। দেখতেই পাচ্ছি আমরা সবাই পেছনে, হ্যাঁ আমার আমার বিরাট বিরাট লাইব্রেরি আছে, আমি এটা এটা আমার মানে আমার সব টাকা এতেই বেরিয়ে যায়। যা, এর পরের প্রশ্নটা হচ্ছে, এই তো মানে একটা দীর্ঘ তো লকডাউন গেল, ধরে নাও যদি শুধু তিনটে বই আর তিনটে সিনেমা নিয়ে পুরো লকডাউনটা কাটাতে হয়, তাহলে কোন তিনটে বই আর সিনেমা বেছে নেবে? বই বাছার হলে আমি ডেফিনেটলি নবরণ ভট্টাচার্য উপন্যাস সমগ্র বাঁচবো, এক আমি উৎপল্লতে নাটক সমগ্র বাঁচবো, দুই আর শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ছোট গল্প বাঁচবো, তিন এইটা বই। আর ছবির ক্ষেত্রে আমার মনে হয় যে সিরিজ হলে ভালো হয় একটু, তার জন্য আমার মনে হয় যে খুব খুব ইন্টারেস্টিং একটা লেগেছিল আমার, আমার ডেসপারেট হাউসওয়াইফস খুব প্রিয় একটা সিরিজ, হ্যাঁ তো আমার মনে হয় যে ডেসপারেট হাউসওয়াইফস আমি ডেফিনেটলি রাখতে চাই। আমার বেবি বলে নীরজ পাণ্ডের একটা ছবি আছে যেটা আমি ভীষণ পছন্দ করি, আমি বেবি ছবিটা রাখতে চাই। আর আমি আমরা সত্যজিৎ রায়ের সব ছবি রাখতে চাই। এর পরে একদম লাস্ট র‍্যাপিড ফায়ার এর কোশ্চেন, হলিউড ডিরেক্টর যিনি তোমাকে ইন্সপায়ার করেছে? ইন্সপায়ার করেছেন থেকে বড় কথা আমার মনে হয় যে আমি আমার আমার ভীষণ ভীষণ পছন্দের দুজন ডিরেক্টর হচ্ছেন, এক হচ্ছেন অলিভার স্টোন, আমার আমার ভয়ঙ্কর প্রিয়, আমার নিক্সন, JFK এবং বর্ন অন দ্য 4th of July ভীষণ ভীষণ প্রিয় ছবি, এনি গিভেন সানডে দেখে আমি পাগল হয়ে গেছিলাম, ডেফিনেটলি খুব ভালো ছবি। আর মার্টিন স্কর্সিজির ছবি আমার অসম্ভব ভালো লাগে, অসম্ভব, এবং ডেভিড ফিঞ্চার আমার খুব প্রিয় ডিরেক্টর, এই তিনজনকে আমি মোটামুটি রাখতে চাই। ক্লিন্ট ইস্টউড আমার খুব প্রিয় ডিরেক্টর, ক্লিন্ট ইস্টউড আমার ভীষণ প্রিয় ডিরেক্টর, আমি মাঝে মাঝেই
সময় পেলে ক্লিন্ট ইস্টউডের ছবি দেখি, খুব পছন্দের। এই চারজন থাকবেই থাকবে। খুব মুশকিল খুব বেছে নেয় আসলে, যদি মানে একটা না। হ্যাঁ খুবই খুবই প্রবলেম হয় না। হ্যাঁ ঠিক, থ্যাংক ইউ সো মাচ র‍্যাপিড ফায়ার স্যালাড। মাই প্লেজার, মাই প্লেজার, মাই প্লেজার। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর বেশি তোমার সময় নেব না। আর সেটা হচ্ছে পরের প্রজন্মকে, তারাও তো এই শিল্পের সাথে যুক্ত হতে চায়, তারা ভালো কাজ করতে চায়, তাদের জন্য তোমার কি গাইডলাইন উপদেশ থাকবে? আমার মনে হয় যারা যারা অ্যাক্টিং করতে চান, আমার মনে হয় এইটা এটা শিখতে হয়, এটা চর্চা করতে হয়। এটা কালকে ঠিক করলুম যে না না, আমি সকালবেলা উঠে একটা ব্রেন সার্জারি করতে পারি বলে নেমে পড়লুমটাও যেমন হয় না, অভিনয়টাও সেটা নয়। এটা ডেফিনেটলি এটার জন্য একটা ট্রেনিং দরকার হয়। সো আমার মনে হয় যারা ট্রেন করেন, যারা অভিনয় আসতে চান, ডেফিনেটলি একটা ওয়ার্কশপ এবং একটা ট্রেন করে আসাটা অত্যন্ত জরুরি। কারণ এখন যা যা টাইম স্প্যানের মধ্যে নির্দেশকদের কাজ করতে হয়, একটা প্রোডাকশনের যা টাইম ডিউরেশন থাকে, সেখানে অনেকটা সময় একজন অ্যাক্টরের প্রতি ব্যয় করাটা একটু ডিফিকাল্ট, তৈরি হয়ে না আসলে এটা একটা ডেফিনেটলি প্রবলেম্যাটিক জায়গা। এবং আমার মনে হয় যে তিনটে জিনিস সারাক্ষণ করতে হবে, সারাক্ষণ। এক হচ্ছে সারাক্ষণ পড়ে যেতে হবে, যে কোনো কিছু বই ইউ হ্যাভ টু কনস্ট্যান্টলি রিড, সারাক্ষণ দেখে যেতে হবে টেলিভিশন এবং সিনেমা এবং নিউজ, এবং সারাক্ষণ একটা একটা আপডেট রাখতে হবে কি ঘটছে চারপাশে, পৃথিবীতে কি ঘটছে এন্টারটেনমেন্টে। আর সারাক্ষণ শুনে যেতে হবে আমার মনে হয় যে অল কাইন্ডস অফ মিউজিক অ্যান্ড ইন্টারভিউস, এবং যা যা মাধ্যম আছে শোনার, বিভিন্ন গান, বিভিন্ন সব কিছু, মাথা খালি রাখা যাবে না। এইটা একদম হচ্ছে প্রাইম শট আমার মনে হয় যে ইউ শুড নট কিপ ইউর ব্রেন এমটি এনি টাইম, শুধু রাত্রিরে শোয়াটুকু ছাড়া। আমার মনে হয় মাথা, আর ভুল ভাল না, টিকটক একদম মানে কোনো দিনও না করা, হ্যাঁ, এবং টিকটক থেকে শতহস্ত দূরে থাকা। এবং টিকটক ক্যানট বি অ্যান অডিশন প্ল্যাটফর্ম, যে আমি কি ভালো টিকটক করি দেখো আমি ভালো অভিনয় করতে পারি, এটা ইটস নেভার অডিশনিং প্ল্যাটফর্ম। এবং সেটা বর্জন করা, এবং কনস্ট্যান্টলি নিজেকে আপডেট করা, যে মিডিয়ামের সঙ্গে যে মানুষজন আছেন কনস্ট্যান্টলি, মানে আমি বলছি যে সেটা করে যেতে হবে, এটা ছাড়া কোনো রাস্তা নেই। তোমার কথা থেকে যেটা মনে হলো, যা আশেপাশে ঘটছে সেটাকে তো নিশ্চয়ই আমাদের যারা পরের প্রজন্ম রয়েছে, যারা চাইছে, তারা এই টিপস গুলো তাদের খুবই কাজে লাগবে নিজেদের তৈরি করার জন্য, ভালো ভালো লাগবে। একদম শেষ প্রশ্ন আজকে আমার, সেখানে হচ্ছে তুমি বলেছো যে কি কি কাজ আসতে চলেছে, কিন্তু ঠিক এই লকডাউনটা উঠলে একদম ভালোভাবে আমরা কি পেতে চলেছি তোমার থেকে? কিছুদিনের মধ্যে তাহলে ওই দুটো আগে আসবে, তারপরে তো নতুন ছবি শুটিং শুরু হবে। সো এই তিনটে আসছে পরপর। অল দা ভেরি বেস্ট রাজশ্রীদা, সব তোমার প্রজেক্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ টান আলাপে আসলে রঞ্জিনীর সঙ্গে আমার ভীষণ ভালো সময় কাটলো। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি, অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল। অ্যান্ড বারবার বারবার যদি এরকম আড্ডা হয় আমার মনে হয় খুবই ইন্টারেস্টিং হবে, আমরা অনেকগুলো জিনিস নিয়ে কথা বলতে পারবো। সো আমি আবার আলাপে আসলে ফিরে আসতে চাই, বাট এবার যখন আসতে চাই একটু গ্যাপ নিয়ে আসতে চাই, তাহলে আমার অনেকগুলো কাজ নিয়ে কথা বলতে পারবো যেগুলো দর্শক ততদিনে দেখে নিতে পেরেছে। নিশ্চয়ই, আই এম অনার্ড রাজশ্রীদা তোমাকে পেয়ে, আর খুব ভালো লাগলো আমারও। থ্যাংক ইউ ফর ইউর টাইম, থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভীষণ ভালো লাগলো, উপহার দিতে থেকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
নমস্কার। আজকের আসর তো জমে উঠেছিল, শুনতে পেলাম কত ইন্টারেস্টিং গল্প। কেমন লাগলো আজকের এপিসোড নিশ্চয়ই জানাবেন। আমি নিয়ে আসবো এক নতুন এপিসোড, দেখা হবে খুব শীঘ্রই। ভালো থাকবেন, ভালো রাখবেন।